বিতর্ক চলছে এখনও, সমালোচনায় মুখর বিভিন্ন মহল। তারই মধ্যে রুশদীকাণ্ডে মুখ খুললেন নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র। বৃহস্পতিবার কলকাতা বইমেলায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের স্টল ঘুরে তিনি বলেন, সলমান রুশদীর কলকাতায় না আসার ঘটনা দুঃখজনক ও ক্ষতিকর। কোথা থেকে কিভাবে তিনি বাধা পেলেন, কেন তিনি আসতে পারছেন না বুঝতে পারছি না। তবে না আসাটা তো নিশ্চয়ই একটা লস। তো সলমান রুশদী এলে আমাদের তো একটা ঐতিহাসিক ঘটনাই থাকতো। বৃহস্পতিবার বইমেলায় হাজির ছিলেন কবি গীতিকার জাভেদ আখতারও। মেলা প্রাঙ্গনের লিটারেরি মিটে তিনি মুখ খোলেন নিষেধাজ্ঞার রাজনীতির বিরুদ্ধে। রুশদী হোক বা বিশ্বরূপম, তার মত, এমন ঘটনা ঘটছে সর্বত্রই। গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ হচ্ছে দুনিয়া জুড়ে, দরকার জোরালো গণপ্রতিরোধ। Not my friend, let us not narrow it down to persons. Let us not narrow it down to states or to regions. This is a universal phenomenon. That is what I am telling you. You see, this is how things are happening in this country, everywhere. And I think with time, this message is becoming louder and louder that this will not do. সলমান রুশদি থেকে কমল হাসান, বিতর্ক মুখর বইমেলা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।